আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, ইতিহাসের ভয়াবহতম একটি নির্বাচন হয়ে গেল, ডামি নির্বাচন। কারো কারো মতে মামি নির্বাচন, আবার অনেকের মতে স্বামীর লিখিত নির্বাচন। তো স্বামী মার্কা, ডামি মার্কা বা মামি মার্কা যাই বলেন না কেন, এই নির্বাচনের যারা আয়োজক তাদের একটা চ্যালেঞ্জ ছিল যে বিএনপি ছাড়া বাংলাদেশে একটা নির্বাচন হতে পারে, জামাত ছাড়া বাংলাদেশে একটা নির্বাচন হতে পারে এবং ইসলামী দলগুলো ছাড়া বাংলাদেশে একটা নির্বাচন হতে পারে, এটি দেখিয়ে দেওয়া। এবং সেই কাজটি করার জন্যে তারা জলে স্থলে অন্তরিক্ষে তাদের যত রকম চেষ্টা এবং তদবির ছিল প্রায় সবগুলোই তারা করেছে। ভোটারদেরকে জোর করে আনা, কোলে করে আনা, আদর করে আনা, বাধ্য করা, কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা দেয়া হচ্ছে হতদরিদ্র মানুষদেরকে, বিধবা ভাতা, ভিজিএফ কার্ড থেকে শুরু করে আরও যে সকল খয়রাতি সহযোগিতা রয়েছে, তো এখন আয়োজকরা এতটা ভিক্ষুক হয়ে পড়েছে যে ভিক্ষার ধন নিয়ে ভিক্ষুকের সঙ্গে ব্যবসা করার চেষ্টা করেছে। তো এই চেষ্টার যে সফলতা তারা দেখাতে পারেনি। অধিকন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে তাদের বিদেশি যত দাবিদার রয়েছে, বন্ধু রয়েছে, শুভানুধ্যায়ী রয়েছে, তাদের প্রচার, প্রোপাগান্ডা, চেষ্টা, তদবির, মানে যত রকম ম্যাথমেটিক্যাল টার্মস রয়েছে, গাণিতিক যে সকল বিষয়াদি রয়েছে সব কিছু এখানে প্রয়োগ করার সর্বোচ্চ চেষ্টা হয়েছে। কিন্তু মানুষের কাছে অতীতের যে কোনো নির্বাচনের চাইতে অত্যন্ত জঘন্য, ঘৃণা এবং বিতৃষ্ণা সৃষ্টিকারী, বিরক্তিকর একটি নির্বাচন খেলা এই দামিতে এবার প্রদর্শিত হয়েছে। অতীতের বিনা ভোট, অতীতের সিল পিটানো, অতীতের রাতের ভোট, আমি এর আগে এই চ্যানেলে বা বিভিন্ন টক শোতে গিয়ে টেলিভিশনে বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা আগামী যে 7 তারিখ, মানে 7ই জানুয়ারি যেটি হয়ে গেল, অতীতকালে যখন বলেছিলাম 7 তারিখের আগে যে আগামী 7ই জানুয়ারিতে তারা কী করবে এটি তারা এখনও জানে না, আর কী ফলাফল হবে তাও আমরা জানি না। এর কারণ হলো মানুষ যখন ভুল করে তখন সেই ভুলের অনেক রকম সংজ্ঞা থাকে, ভুলের অনেক রকম হাত থাকে, অনেক রকম রেজাল্ট থাকে, ফলাফল থাকে, এবং প্রতারণা যখন করে মানুষ তখন প্রতারণারও ঠিক নানা রকম সলচাতুরি থাকে। কিন্তু যদি কেউ সত্যিকার অর্থে যুদ্ধ করতে চায়, প্রতিযোগিতা করতে চায়, তাহলে সেটির একটা টানটান উত্তেজনা, সেটির যে একটা ফলাফল কিংবা সেটির যে একটা কর্মকাণ্ড, সেটি নিয়ে মানুষের মধ্যে নিদারুণ হইচই পড়ে যায়। তো এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কোনো হইচই ছিল না, ছিল হতাশা। ফলে 2024 সনের জানুয়ারি মাসের 7 তারিখ রবিবার সারা বাংলাদেশে যে সং হয়েছে, যে ভং হয়েছে, এতে করে কেবলই মাত্র যারা আয়োজন করেছে তাদের অঙ্গহানি ঘটেছে, তাদের রক্তপাত হয়েছে, তাদের মান সম্মান, ইজ্জত এবং আবরু সব চলে গিয়েছে, এবং একটি চূড়ান্ত পরিণতির দিকে তারা খুব দ্রুত এগুচ্ছিল। এবং তারা যে কর্মকাণ্ডটি করেছে এখন আর তাদের এই কর্মকাণ্ডের পক্ষে বা বিপক্ষে সাফাই গাওয়ার কেউ নেই, কিছু নেই। এর কারণ হলো এটি এখন ইতিহাস হয়ে আছে, এটি এখন দলিল হয়ে আছে দেশে এবং দেশের বাইরে। এবং আমাদের আন্তর্জাতিক অঙ্গনে যে সকল বন্ধুরা এই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, নির্বাচন নিয়ে বড় বড় কথা বলছিল, তারা এই ব্যাপারে তাদের যে আন্তর্জাতিক রীতিনীতি রয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা যে সকল কর্মকাণ্ড করে থাকে সেই সকল কর্মকাণ্ড এবার তারা
নির্বিবাদে নির্দ্বিধায় তারা একটার পর একটা বাস্তবায়ন করতে যাবে, এবং সেই জিনিসগুলো যখন বাস্তবায়িত হবে, এই আয়োজকরা, এই সংভঙ্গের আয়োজকরা দু চোখে রীতিমতো অন্ধকার দেখবে। এবং এই যে 7 তারিখের দামি নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে একটা জিনিস প্রমাণিত, সেটি হলো বাংলাদেশে বিএনপি ছাড়া কোনো অবস্থাতেই কোনো নির্বাচন হওয়া সম্ভব নয়। বিএনপি ছাড়া কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা হয় না, বিএনপি ছাড়া কোনো নির্বাচন পূর্ণতা পায় না, এবং বিএনপি ছাড়া এই শব্দটি বাংলাদেশের প্রেক্ষাপটে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে ঠিক সঠিক ছন্দে অনুরিত হয় না। কাক যদি কোকিলের কণ্ঠে গান গাওয়ার চেষ্টা করে, কোকিল যদি মুরগির মতো ককর ককর করার চেষ্টা করে, শিয়াল যদি কুকুরের মতো ঘেউ ঘেউ করে, কুকুর যদি বাঘের মতো হুঙ্কার ছাড়ে, প্রকৃতিতে যে অনার সৃষ্টি তৈরি হয়, তেমনি বিএনপি বিহীন একটি নির্বাচন বাংলাদেশে কতটা অপমান, ঘৃণা, লজ্জা এগুলো যারা আয়োজক তাদের জন্য আনতে পারে, তা 2014 সনের সিইসি রকিবুল হুদা, রকিব কমিশন, সেই কমিশনের সদস্য যারা রয়েছেন তাদের পরিবার পরিজনে গেলেই আপনারা খোঁজ করলে সব কিছু টের পাবেন। তারপরে আবার 2018-তে যে নুরুল হুদা কমিশন করেছে, সেই নুরুল হুদা কমিশনের লোকজন যারা আছে দেখেন তো একজনকে মাঠে ময়দানে দেখতে পান কি না। আবার এখন এই যারা করলো হাবিবুল আওয়াল, এদেরও দেখবেন যে জীবন এবং জীবিকা সমস্ত কিছুই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে, এবং এদের পরবর্তী জেনারেশন বাংলাদেশের মানুষের যে বিরক্তি এবং ঘৃণার কোন পর্যায়ে থাকে খুব দ্রুত আপনারা সেই বিষয়গুলো দেখতে পাবেন। কাজেই বিএনপি একটি গণতান্ত্রিক দল, শুধু তাই নয়, গণতন্ত্রের যে বাতাস, গণতন্ত্রের যে হাল, গণতন্ত্রের যে জোয়ার, এটিকে সঠিক খাতে সঠিকভাবে প্রবাহিত করার জন্য একটি প্রধানতম শক্তি, এটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল। দ্বিতীয়ত, এই দলের যারা নেতা এবং কর্মী রয়েছেন তাদের সহনশীলতা, তাদের ত্যাগ এবং তিতিক্ষা, লড়াই এবং সংগ্রাম করার যে তাদের দৃঢ়তা, দলের প্রতি তাদের আনুগত্য এবং মন্দ এবং অন্যায় জিনিসের প্রতি তাদের যে ঘৃণা, এটি এই সময়টিতে এসে এই দিনে নতুন করে আবার জাতির সামনে উন্মোচিত হল। এবং এই দলের লোকজন যে আওয়ামী লীগের মতো নয়, এই দলের নেতাকর্মীরা যে আওয়ামী লীগের মতো বিভিন্ন সময়টিতে নত যেন হয়নি, ভয় পায়নি, শাসকদের আনুকূল্যের জন্য হাউমাউ করে কাঁদেনি, এটি এই সময়টাতে প্রমাণিত হয়েছে। এরপর যেটি রয়েছে সেটি হলো বেগম খালেদা জিয়া। অতীতে তিনি একেবারে বৈধভাবে 2 বার প্রধানমন্ত্রী হয়েছেন, এবং গণতন্ত্রের সেই অগ্রযাত্রার মহানায়িকা রূপে পুরো এরশাদ জামানাতে তিনি যে কিংবদন্তির রেকর্ড তৈরি করে ফেলেছেন, এটি এই সময়টিতে এসে তার সেই যে অতীত ভাবমূর্তি, সেই ভাবমূর্তি তাকে আরও উজ্জ্বলতর, আরও সম্মানতর, আরও মহিমাময়ী যে অবস্থান সেখানে বসিয়েছে। তিনি যে একটা নির্বাচন করেছিলেন 1996 সালে 15ই ফেব্রুয়ারির নির্বাচন, বিতর্কিত নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে অল্প কয়েকদিনের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং সেই কলঙ্ক, সেই কলঙ্কের সঙ্গে যদি 2014 সনের কলঙ্ক আপনি তুলনা করেন, 18-র কলঙ্ক তুলনা করেন, এবং এই 2024 সনে যে কলঙ্ক তৈরি হয়ে গেল বাংলাতে, তাতে মনে হবে যে বেগম খালেদা জিয়া শুধু মানুষ নন, তিনি দেবী, অথবা তিনি আল্লাহর অত্যন্ত পেয়ারা বান্দা, যিনি ইজ্জতদার, এবং মন্দ জিনিস ধারণ করার জন্য তার জন্ম হয়নি, মন্দ জিনিস খাওয়ার জন্য তার জন্ম হয়নি, তার জন্ম হয়েছে সম্মানের সঙ্গে, তিনি বেঁচে আসেন সম্মানের সঙ্গে,
এবং তিনি এখন যে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করার জন্য হাসপাতালে রয়েছেন, একটি সম্মানজনক মৃত্যুর আকাঙ্ক্ষায় তিনি আছেন। এবং এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দয়া করে তাকে সেই সম্মানজনক জীবনের পরিণতি ঘটাবেন। কিন্তু তার যারা প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তাকে ছোট করার জন্য তারা বিভিন্ন কর্মকাণ্ড করেছে এবং তার সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদেরকে বড় করার জন্য তারা যা কিছু করেছে, এতে করে তারা ছোট হতে 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 মাটির ভিতরে দেবে গিয়েছে। এবং মাটির যে স্তরগুলো রয়েছে সেই স্তরের নিচে যেতে 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 একেবারে তলদেশ, মাটির তলদেশ, যেখানে আর কোনো স্তর নেই, তো সেইরকম একটি জায়গাতে তারা পৌঁছে গিয়েছে যেখানে পৃথিবীর তাপ, পৃথিবীর চাপ, যেটিকে বলা হয় একটি জীবন্ত আগ্নেয়গিরি। আপনি যদি পৃথিবীর যে ভূঅভ্যন্তরে যেখানে ম্যাগমাগুলো রয়েছে, যেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটার আগে টগবগে যে লাভাগুলো ফুটতে থাকে, তার মধ্যে এই বেগম খালেদা জিয়ার সমালোচনাকারীরা, প্রতিদ্বন্দ্বীরা সেখানে পৌঁছে গিয়েছে। এবং এই পৃথিবীতে যদি জাহান্নাম বলে কিছু থাকে, আজাব বলে কিছু যদি থাকে, এবং সে আজাব যদি মানুষের পঞ্চ ইন্দ্রিয়কে প্রতি মুহূর্তে যন্ত্রণা দিতে থাকে, সেটি হৃদয়ে, মস্তিষ্কে, চোখে, কানে, নাকে এবং স্পর্শে, এই জাহান্নামী অনুভূতি বেগম খালেদা জিয়ার যারা প্রতিদ্বন্দ্বী তারা পেয়ে যাচ্ছে, ক্রমাগত পেয়ে যাচ্ছে। ফলে তাদের বহু জৌলুসের মধ্যে আপনি তাদের দুর্গন্ধ টের পাবেন, তাদের বহু হাক ডাকের মধ্যে, আনন্দ উল্লাসের মধ্যে তাদের কান্না, আর্তচিৎকার আপনারা টের পাবেন। এবং তাদের যত কসমেটিক রয়েছে সেই কসমেটিকের মধ্যেও আপনি তাদের স্পষ্টতই দুর্গন্ধ টের পাবেন। তৃতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত, মজলিস কিংবা অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে বহু মানুষের বহু সমালোচনা রয়েছে, নানাজনে নানা কথা, নানা বিতর্ক করে থাকেন। কিন্তু এই নির্বাচনে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে তারাও বাংলাদেশে রাজনীতির অপরিহার্য অংশ। হয়তো অতীতে তারা কখনো ভালো সিট পায়নি, এমপি হতে পারেনি, অনাগত দিনে হয়তো খুব দ্রুত তারা যে কোনো সংসদীয় আসনে জয়লাভ করবে এটা বলা যাচ্ছে না, কিন্তু তারা এই রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। এই রাজনীতিকে কোলাহল মুখ রাখার জন্য, এই রাজনীতিকে পরিশুদ্ধ এবং প্রতিযোগিতামূলক রাখার জন্য, বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্যতা রক্ষা করার জন্য ইসলামিক দলগুলোর কোনো বিকল্প নেই। এটি ব্রিটিশ জমানায় প্রমাণিত হয়েছে এবং পাকিস্তানে প্রমাণিত হয়েছে, স্বাধীন বাংলাদেশে প্রমাণিত হয়েছে এবং 2024 সনে আবার নতুন করে প্রমাণিত হলো। ফলে ভারত কিংবা ভারতের যে সকল মিত্র রয়েছে তারা যত ইসলামিক দল সম্পর্কে অপপ্রচার করুক, যত ফান্ডামেন্টালিজমের কথা বলুক, তালেবানের কথা বলুক, তারপরে আরও বিভিন্ন রকম জঙ্গি ফতোয়া তারা দিক, কিন্তু বাস্তবতা হচ্ছে এদেশের যে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়, বিশাল জনগোষ্ঠী, তারা একটা নির্দিষ্ট জায়গাতে ওইভাবে ঐক্যবদ্ধ নয়। তবে সারা বাংলাদেশের যে জনমত রয়েছে, সারা বাংলাদেশের ভোটের যে ময়দান রয়েছে, তারা যদি নিশ্চুপ থাকে তাহলে কবরে নীরবতা চলে আসে, তারা কারো পক্ষে গেলে সেই পক্ষে জোয়ার আসে, কারো বিপক্ষে গেলে সেই পক্ষের পরাজয় যে কতটা অনিবার্য হয়ে পড়ে তা এই 2024-এ প্রমাণিত হলো। আমরা একটি সুন্দর সকালের আশা করছি, রাজনৈতিক সকাল, চমৎকার একটি সূর্য আসবে, উদিত হবে, সূর্যের বিকিরণ এবং প্রভাতে আমাদের জীবনের যত কালিমা রয়েছে, কলঙ্ক রয়েছে, আমাদের যত জাহেলিয়াত রয়েছে, অজ্ঞতা রয়েছে, সব দূর হয়ে যাবে এবং আমরা একটি গণতান্ত্রিক বোধ এবং বুদ্ধি সম্পন্ন অভিজাত জাতি এবং গোষ্ঠীতে পরিণত হব, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।